হ্যালো, কি অবস্থা সবাই? ভালো আছেন নিশ্চয়। তো নতুন আরেকটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ক্যাপসুল কাটার ব্লেন্ডারটি আছে, সেই ব্লেন্ডারটির কোয়ালিটি কেমন হবে আপনাদের জন্য। তাই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে নিত্য নতুন সকল প্রয়োজনীয় প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে আমি হাজির হব। চলুন দেরি না করে প্রোডাক্টটি আনবক্সিং করা যাক এবং দেখা যাক এই প্রোডাক্টটির ভালো মন্দ দিক। প্রথমত আমি আপনাদের যদি ক্যাপসুল কাটারটি আনবক্সিং করে দেখাই, তাহলে আপনারা ঠিক খুব সহজে দেখতে পারবেন এর ভিতরে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন। তা আমি আনবক্সিং করে দেখাই আপনাদের। এরকম একটি সুন্দর একটি বক্সে মূলত এটি রাখা হয়েছে এবং ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর করে বাবল র্যাপিং দিয়ে মূলত মোড়ানো আছে। মোড়ানো হয় যাতে করে আপনি দূর দূরান্তে পাঠানোর ক্ষেত্রে এটি খুব সহজে ভেঙে না যায়। ঠিক আপনারা দেখতে পেয়ে গেছেন আমাদের সে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কিন্তু আনবক্সিং হয়ে গেছে অলরেডি। এখানে দুইটা পার্ট আছে, জাস্ট একটা হচ্ছে নিচের পার্ট। নিচের পার্টটি হচ্ছে, এখানে মোট আপনারা দুইটি পার্ট পেয়ে যাচ্ছেন। একটি হচ্ছে উপরের মেশিনের পার্টটি, নিচের যে পার্ট সেটি হচ্ছে বাটি। এখানে একটা বাটি থাকে। অনেকে জিজ্ঞেস করে যে এটিতে দুইটা বাটি পাওয়া যায় কিনা, এখানে একটা বাটি থাকে। তো আমি যদি বাটির অংশটা আপনাদের খুলে দেখাই, মেশিন এবং বাটির মধ্যে ডিভাইডার হিসাবে মূলত অংশটা কাজ করে, যাতে করে উপর থেকে নিচ থেকে পানি মূলত উপরের দিকে মেশিনে না চলে যায়। এবং এখানে আরেকটা আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন, এখানে ঠিক ধারালো ব্লেডটা মূলত এখানে দেখতে পাচ্ছেন। এখানে চার ব্লেড, অনেক সময় বাজারে আপনারা দুই ব্লেডের পাবেন এবং চার ব্লেডের পেলেও অনেক সময় আপনারা বাজারে সাধারণ যেগুলো কম দামে বিক্রি হয় সেগুলোর ব্লেড কিন্তু ধারালো হয় না। এটা কিন্তু যথেষ্ট ধারালো, মানে একটু চাপ দিয়ে হাতে টান দিলে হাত কেটে যাবে আমার কাছে মনে হচ্ছে। পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্লেড রাখার জন্য নিচে একটা অংশ রাখা হয়েছে। তো জাস্ট এখানে ব্লেডটা খুব সহজেই স্থাপন করে দিয়ে এটা জাস্ট এভাবে ঘুরবে আর কি, উপর থেকে মোটরটা ঘোরাবে। এতে করে আপনার প্রয়োজনীয় সব কিছু কিন্তু আপনারা এখানে ব্লেন্ডিং করে নিতে পারবেন। এবার আমি যদি মেশিনের পার্টটা দেখাই আপনাদের, এখানে অনেকে কিন্তু সুইচ খুঁজেন যে এখানে আবার সুইচ কোথায় আছে। সুইচটা হচ্ছে এই উপরের অংশটা, জাস্ট এখানে এভাবে চাপ দিলেই কিন্তু সুইচটা অন হয়ে যাবে। এই নিচের অংশ যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত এই নিচের ব্লেডের সাথে জাস্ট মানে কানেক্ট হওয়ার জন্য। এখানে জাস্ট কয়েকটা স্ক্রু বা প্লাগ আছে, যদি কখনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই নাটগুলো খুলে আপনারা কিন্তু এটা রিপেয়ার করে নিতে পারবেন। তবে সাধারণত এটার কোয়ালিটি অনেক ভালো। এর ভিতর আমি খুলে দেখেছিলাম, এর ভিতরে যে মোটরটা রাখা হয়েছে, আমরা সাধারণত বাসা বাড়িতে ফ্যানের যে মোটরগুলো, বড় মোটরগুলো ব্যবহার করি বা দেখতে পাই, এই ফ্যানের মোটরটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো আমি যদি আপনাদের এটি সেট করে দেখাই তাহলে আপনারা ঠিক সহজে দেখতে পারবেন। জাস্ট এভাবে এটা আপনারা কানেক্ট করে দেবেন, উপরে ডিভাইডারটা অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আপনারা মেশিনটা অ্যাড করে দেবেন। ক্যাপসুল কাটারটা বেশি টেকসই হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এর মেশিনটা উপরের দিকে। যে সব ব্লেন্ডারের মেশিন নিচের দিকে থাকে সেগুলোতে প্রায় অনেক সময় পানি চলে যাওয়ার একটা চান্স থাকে। পানি চলে যাওয়ার চান্স থাকে তখন কিন্তু যেটা হয়, কয়েলের মধ্যে, মেশিনের কয়েলের মধ্যে যখন পানি চলে যায় তখন কিন্তু সে কয়েলটা পুড়ে যায়। তো আপনারা এটা একটু সাবধানতা অবলম্বন করবেন। নিচের পার্টটা আপনার প্রয়োজন অনুসারে পরিষ্কার করবেন, কিন্তু উপরের পার্টটা, মেশিনের পার্টে যেন কোনোভাবে পানি না যায়। পানি যদি আপনারা না ব্যবহার করেন উপরের মেশিনের দিকে, তাহলে এই মেশিনটা অনেক দিন টেকসই হবে। আমার এমনও আছে যে আমার জানা মতে অনেকে দুই তিন বছর পর্যন্ত এটা ইউজ করেছে এক একজন, তারপরে নষ্ট হওয়ার পরে তখন নতুন আরেকটা নিয়েছে। তো আমি যদি আপনাদের এর কেবলটার কথা বলি, এই কেবলটার দৈর্ঘ্য প্রস্থ নিয়ে, তাহলে আপনারা ঠিক সহজে দেখতে পারবেন দুই ফিট মতো হবে কেবলটা। যদিও কেবলটা আরেকটু বড় দেওয়া দরকার ছিল, কারণ কিচেনে অনেক সময় বোর্ডটা একটু দূরে থাকে। যাই হোক, অসুবিধা নেই, আপনারা মাল্টিপ্লাগ দিয়েও কিন্তু এটা ব্যবহার করে নিতে পারবেন খুব সহজেই। আমি কিন্তু বিদ্যুতের সাথে এটি কানেকশান করে নিয়েছি, জাস্ট আপনারা ঠিক সহজে এভাবে দেখতে পাচ্ছেন। তো উপরের দিকে যে সুইচটা আছে, এই সুইচটা যদি আপনারা চাপ দেন তাহলে নিশ্চয়ই কিন্তু দেখতে পাচ্ছেন নিচের যে ব্লেডটা এটা কিন্তু ঘোরা শুরু করেছে। এর সাউন্ডটা কিন্তু অনেক স্মুথ হবে, অরিজিনাল যেটা সেটা সাউন্ড হবে স্মুথ। তো আপনারা সাউন্ডটা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন। অনেক সময় বাজারে আপনারা কম দামে এটা কিনে পাবেন, কম দামে বলতে 600-700 টাকার মধ্যে এটা কিনতে পারবেন, কিন্তু সেটার সাউন্ডটা অনেক কর্কশ বা হাই হবে, যেটা অরিজিনাল না। এবং এর বিল্ড কোয়ালিটি, অরিজিনালটা এবং নকলটা দেখতে একরকম হলেও কিন্তু এর বিল্ড কোয়ালিটি মূলত অনেক পার্থক্য থেকে যায়। আপনারা যেখান থেকে ক্রয় করেন না কেন, অরিজিনালটা কেনার চেষ্টা করবেন।
আপনারা বা আমরা সাধারণত খালি চোখে অরিজিনাল বা নকল বুঝতে পারি না। এই জন্য প্রথমত আমরা যেটা করতে পারি, ছিত বা বিশ্বস্ত কোনো শপ থেকে এটা নিতে পারি। যে কোম্পানি থেকে এটা কিনেছি আপনাদের ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব বা ফোন নম্বর দিয়ে দিব, আপনারা চাইলে তাদের সাথে কথা বলে এটা নিতে পারেন। আশা করি বেস্ট কোয়ালিটি অরিজিনালটা পাবেন। তো আমার কাছে যেটি মনে হয়েছে, 1000 টাকা বাজেটের মধ্যে এই ক্যাপসুল কাটারটি যথেষ্ট কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট। আপনারা চাইলে এটি ট্রাই করে দেখতে পারেন। তবে এই প্রোডাক্টটির আসল নকল একটা ব্যাপার দাঁড়িয়েই যায়, সেক্ষেত্রে আপনারা অনেক স্থানে কিন্তু কম দামে এই প্রোডাক্টটি পাবেন, 600-700 টাকা মধ্যে মূল্যতে এই প্রোডাক্টটি পাবেন। কিন্তু সে প্রোডাক্টটি আসলে অরিজিনাল কি না সে প্রোডাক্টটি যাচাই বাছাই করে কিনবেন। এই প্রোডাক্টটির যাচাই বাছাই আমরা সাধারণত খালি চোখে বুঝতে পারি না, কারণ সব কিছু সেম টু সেম কপি। আমার কাছে যেটি মনে হয়েছে, আপনারা অবশ্যই একটি প্রতিষ্ঠিত ওয়েবসাইট ফেসবুক পেজ থেকে এটি কেনার চেষ্টা করবেন, যাতে করে আপনি তাদের উপর ভরসা করে অরিজিনাল প্রোডাক্টটি ক্রয় করতে পারেন। আমি যে কোম্পানি থেকে এটি কিনেছি তাদের লিংক আমি ভিডিও ডিসক্রিপশানে অথবা কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ট্রাই করতে পারেন। আমার কাছে যেটি মনে হয়েছে, 1000 টাকা বাজেটের মধ্যে ব্লেন্ডারের জন্য এটি মূলত একটি সেরা প্রোডাক্ট, আপনারা চাইলে এটি ট্রাই করে দেখতে পারেন। তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।